এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর পুলিশ। সাধারণ মানুষের স্বার্থে কোখার থানার বহরাসল এলাকায় একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামনাশী সেন। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। গোখার থানার অন্তর্গত বহরাসল এলাকায় একটি পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হলো বৃহস্পতিবার। উদ্বোধন করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামনাশী সেন। তাছাড়া উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও নির্মল কুমার দাস, গোখার থানার ওসি সমর কুমার দে সহ অন্যান্যরা। পুলিশ সূত্রে জানা গেছে গোখার থানার অন্তর্গত বদনগঞ্জে একটি ফাঁড়ি রয়েছে। এর থেকে বিভিন্ন এলাকার দূরত্ব অনেক বেশি হওয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন মোকাবিলা করতে সমস্যায় পড়তে হয় পুলিশকে। তাছাড়া এই এলাকার লাগোয়া মেদিনীপুর জেলা রয়েছে। স্বাভাবিকভাবে কোন দুষ্কৃতীরা এই এলাকায় প্রবেশ করতে না পারে তার জন্য বিশেষ নজরদারি বাড়াতে এই এলাকায় এই ফাঁড়ি করা হলো। পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকবে এই ফাঁড়িতে। আগামী দিনে এই ফাঁড়ি থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি নেওয়া হবে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কামনাশী সেন। বরাসল ক্যাম্পটা অ্যাকচুয়ালি পুলিশ ক্যাম্প সেট আপ হলো, তো এখানে বেসিক্যালি লোকদের জন্য লোকদের আরো যে সুবিধা হয়, ঠিক আছে, এখানে যা ইয়ে আছে আমরা আজকে থেকে ফোর্স টু সবকিছু থাকবে। তো ওখানে ক্যাম্পের বোর্ড টোটো হয়েছে, আমরা ইলেকট্রিক লাইন টাইন সব কিছু ইয়ে করে দিয়েছি। তো এখান থেকে বেসিক্যালি তারপর আরও যা আছে আমাদেরকে এটা সহযোগিতা হবে লোকদের আরও কাছে আসার, ওদের যে সুবিধার জন্য যা প্রবলেম টবলেম হবে এখানে এসে বলবে। এখানে যেটা এখান থেকে যেটা আমাদের যে অফিসার আছে, অফিসার যখনই কোনো ইনসিডেন্ট হলো বা যা কিছু হলো সঙ্গে সঙ্গে ওসিকে জানাবে। তো পুলিশ যদি আরও বেসিক্যালি লোকদের যদি আরও সুবিধা হয় ওটার জন্য এটা করা হয়েছে। এখানে আপনার সিসিটিভি আছে, নাকাও চলতে থাকে, তো এখানে বেসিক্যালি ওরাও ডিউটি আছে, ডিউটিতে বেসিক্যালি ওরা রাত্রেবেলা বা ইয়েতে পেট্রোলিং করবে। এখান থেকে কোনো রকম যদি কোনো ওরকম মানে আনওয়ান্টেড এলিমেন্ট বা ওরকম যারা এখানে এসে কোনো উৎপাত যদি না করতে পারে ওটার জন্য বেসিক্যালি একটা চেক রাখবে। এদিন পুলিশের উচ্চ কর্তাদের কাছে পেয়ে স্থানীয় মানুষরা খুবই খুশি। স্থানীয় এক বাসিন্দা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে তাদের পরিবারের কাউকে চক্রান্ত করে গ্রেপ্তার করানো হয়েছে বলে পুলিশের কাছে কান্নায় ভেঙে পড়েন। যদিও অতিরিক্ত পুলিশ সুপার কামনাশী সেন জানিয়েছেন সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হবে বলে। এদিন এই পুলিশ ফাঁড়ির উদ্বোধনে বেজায় খুশি সাধারণ মানুষ। পুলিশ ক্যাম্প হয়ে আমাদের খুব ভালো হচ্ছে, কারণটা হচ্ছে যে সবাই সহযোগিতা করবে, ওনাদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে, ওনারাও আমাদেরকে সহযোগিতা করবে। ঝুটঝামেলা হয় আমরা সবসময় পাবো, চাপ ছিল উপচাপ সেটার থেকে আমরা নিশ্চিত। এদিকে বাঁকুড়া, এদিকে মেদিনীপুর, এই বর্ডার এলাকা সীমান্ত এলাকার থেকে আমাদেরকে খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, এইটা হয়ে আমরা খুব উপকৃত হয়েছি, খুবই ভালো হয়েছে। বোখার থেকে শ্যামলেন্দু গোস্বামী, রিপোর্ট নিউজ আজ বাংলা।